অসমত রাহুল গান্ধীর ন্যায় যাত্রার আজি দ্বিতীয় দিন। ঢকুয়াখনাত রাহুল গান্ধীয়ে নাপালে পদযাত্রার অনুমতি। বিমুখ হয়ে উভতিল বহু দলীয় কর্মী। বহু প্রতীক্ষার অন্তত মাজুলীর পর স্থলপথে রাহুল গান্ধী আহি শুক্রবারে উপস্থিত হয় ঢকুয়াখনাত। এটা বিশাল জনসমনলে পরিবেষ্টিত হয়ে উপস্থিত হয় কংগ্রেস দলের নেতা তথা সাংসদ রাহুল গান্ধী। অসম প্রদেশ কংগ্রেস সমিতি, লক্ষিমপুর জেলা কংগ্রেস আর ঢকুয়াখনা ব্লক কংগ্রেসের কেবা শতাধিক দলীয় কর্মকর্তায় মাজুলীর সীমা খেরকটিয়া নদীর সীমার পর আদরি আনে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীক। যাত্রা পথত কংগ্রেস নেতা রাহুল গান্ধীক অগণন রাইজ আর দলীয় নেতা কর্মীয়ে ফুলাম গামোচার আদরণি জানায়। অজস্র রাইজর স্বতঃস্ফূর্ত সমাদর আর জয়ধ্বনির মাজেরে বিয়লি প্রায় 2:50 ঢকুয়াখনা ব্লক চারিআলিত উপস্থিত হয় সাংসদ রাহুল গান্ধী। সাংসদ রাহুল গান্ধীও নিজের বাহনেরপরাই হাত জোকারি অগ্রসর হয় রাজপথে। অবশ্যই প্রশাসনে পদযাত্রা করবলৈ অনুমতি নিদিয়াত দুপরিয়ারপর রাহুল গান্ধীর সঙ্গে মত বিনিময় করবলৈ অপেক্ষা করা বহু রাইজ আর দলীয় কর্মী বিমুখ হয়ে উভতিবলগা হয়। অসমীয়া প্রতিদিন, ডিজিটাল সংবাদ, ঢকুয়াখনা।